স্বামী যায় দেখে বউটাই একদিকে মুখ করা, মা শুনুনি আর একদিকে মুখ করা। আরে দুইজনের মনের ভিতরে না জানি কত কষ্ট রয়ে গেছে, বউ শাশুড়ির ভিতর কি এমন দ্বন্দ্ব লাগে গেছে গো। এই দ্বন্দ্বের কারণে সংসারের ভিতর অশান্তির আগুন জ্বলে রে বন্ধু, এইবার এই অশান্তির আগুনের ভিতরে রে বন্ধু। ওই ছেলেটা বাড়ির ভিতর ডুইকা দেখে বউয়ের মনটা খারাপ, মায়ের কাছে যা দেখে মায়ের মনটা খারাপ। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হিসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা আরবাঈনা সানা ক্বালা রাব্বি আউযিনি আন আশকুরা নিমাতাকা আল্লাতী আনআমতু আলাইয়া ওয়া আলা মিনাল মুসলিমি। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতর বললেন, তোমরা মা বাবাকে ইহসান করো, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। আর আমার নবী দয়াল নবী মায়ের নবী বলছেন, আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা আলা আওলাদিকুম, সন্তানের উপর বদদোয়া করবে না। মা বাবা যদি সন্তানকে বদদোয়া করে, আমার আল্লাহ তাআলা তাও কবুল করে। হাদিসটার ভিতরে আল্লাহ তাআলা এটাই বুঝাইছে আমার রাসূলকে, যে মা বাবা এমন একটা সম্পদ যেটা স্বার্থ ছাড়া পৃথিবীতে যদি কোনো ব্যক্তি ভালোবাসে সেটা হলো মা আর বাবা। বন্ধুরা রে আমার, চাঁদপুরে বাস স্ট্যান্ডের জমিনে এক পাগল আছে, ল্যাংটা পাগল। সে ইংরেজিতে কথা বলে, ইংরেজিতে লিখতেও পারে, এবং উনি ছিলেন অনেক সম্পদশালী ব্যক্তি। সে 80,000 টাকা বেতনে প্রতি মাসে বেতনে চাকরি করত। বন্ধুরা রে আমার, পৃথিবীতে মানুষ যদিও ভাই ভাইয়ের ভিতর দ্বন্দ্ব লাগে, একটা মাত্র কারণ, সেটা হলো স্ত্রীর কারণ। নারীর কারণেই দেখবেন যত সমস্ত ঝগড়া ফ্যাসাদ যাই কিছু হয় একমাত্র নারীদের কারণে। বাবা আদম আলাইহিসসালামের সন্তানের ভিতর ঝগড়া মারামারি হলো, দ্বন্দ্ব হলো, একটা ভাই আরেকটা ভাইকে হত্যা করলো, সেটাও নারীর কারণে। বন্ধুরা রে আমার, মা হারালে মা পাওয়া যাবে না, বাপটা হারালে বাপটা পাওয়া যাবে না। যদি দুনিয়াতে তুমি যত বিল্ডিং করো, যত সম্পদ অর্জন করো রে বন্ধু, ওই সম্পদে শান্তি পাওয়া যাবে না, ওই বিল্ডিং ঘরে শান্তি পাওয়া যাবে না, যদি মা বাবার মনে কষ্ট দেওয়া হয়। আমার রসুল বলেছে, হুমা জান্নাতুকা ওয়া মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবাই তোমার জন্য জাহান্নাম। সাতপুরের যেই পাগল ওলাকা বাসি বলে, এই ব্যক্তিটা পাগল হওয়ার একটা মাত্র কারণ মায়ের অভিশাপ। আরে মা বাবাকে সেই ব্যক্তিটা কষ্ট দেয়, মা বাবা যদি কষ্ট পাই গো,
মা বাবা যদি অভিশাপ দেয় আমার আল্লাহর দরবারে সেটা কবুল হয়ে যায়। আমার রাসূল বলেছে মা বাবা যদি দোয়া করে সেটাও কবুল, মা বাবা যদি বদদোয়া করে সেটাও কবুল। ওয়ালা আলা আউলাদিকুম, এজন্য সতর্ক করা হয়েছে মা বাবা যেন সন্তানকে বদদোয়া করে না, যদি করে ওটা আল্লাহর দরবার থেকে ফিরে আসে না আল্লাহর দরবারে কবুল হয়ে যাইব। এই ভাইটা ল্যাংটা পাগল, এই পাগলটা শুধু পাগল ছিল না রে বন্ধু, টাকাওয়ালা দোনাট্য ব্যক্তি, 80,000 টাকা প্রতি মাসে ইনকাম করতো, নতুন বহু পাইয়া বইয়ের প্রতি এত পাগল হয়ে গেছে গো, এই বইয়ের কারণে মার মনে কষ্ট দিছে, এই বউয়ের কারণে মার মনে আঘাত দিছে, এই বইয়ের কারণে মায়ের কষ্ট দেওয়ার কারণে। এ বন্ধুরা রে, এই মা জননী একটা দোয়া কইরে দিছে আমার আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয়ে যায়, ওই দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, ওই দোয়াটা আমার আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। বন্ধুরারে আমার বউতে বলতেছে যে তোমার মা খারাপ, তোমার মায়ের সাথে সংসার করা যাবে না, এক এক সময় এক একটা কথা বলে, স্বামীকে মেজাজ খারাপ করে দেয়, স্বামীর মনে কষ্ট দেয়, এরকম মহিলারা ঘরে ঘরে অহরহ দেখা যায়। তো কোনো একদিন ওই ছেলেটা বাসার ভিতর ঢুকছে, বাসার ভিতর ঢুকে দেখে বউ একদিকে মুখ করে, স্বামী আর একদিকে মুখ, মা আর একদিকে মুখ করে বসে আছে, অর্থাৎ বউ শাশুড়ি। বন্ধুরা রে আমার, স্বামী যায় দেখে বউটা একের দিকে মুখ করা, মা জননী আর একদিকে মুখ করা, আরে দুইজনের মনের ভিতরে না জানি কত কষ্ট রয়ে গেছে, বউ শাশুড়ির ভিতর কি এমন দ্বন্দ্ব লাগে গেছে গো, এই দ্বন্দ্বের কারণে সংসারের ভিতর অশান্তির আগুন জ্বলে রে বন্ধু। এইবার এই অশান্তির আগুনের ভিতরে রে বন্ধু, ওই ছেলেটা বাড়ির ভিতর ডুইকা দেখে বইয়ের মনটা খারাপ, মায়ের কাছে যায় দেখে মায়ের মনটা খারাপ, বইয়ের কাছে যায় বলে কি হয়েছে বাড়ির ভিতর কি এমন সমস্যা, বউটা কানতে কানতে কয় তোমার মায়ের যদি এই বাড়ির ভিতরে রাখো গো, এই বাড়ির ভিতর আমি থাকতে পারবো না, তোমার মায়ের যদি এই বাড়ির ভিতর থাকো আমি তোমার বাড়িতে থাকতে পারবো না, আমি চলে যাব বাবার বাড়ি। এইবার সন্তান যাইয়া মায়ের বলে মা গো, ও মা আমার বউয়ের সাথে তুমি এত দ্বন্দ্ব করো, কারণটা কি তুমি আমার বউরে কি পছন্দ করো না, এক কথাই দুই কথা বউয়ের কথা শুই না, বউ কয় এইভাবে বললে চলবে না, তোমার মায়ের তুমি বাড়ি থেকে বের করে দাও, তা না হলে আমি তোমার সংসারে থাকবো না। এই ছেলেটা ওই এলাকার লোকজন বলছে যে ওই ছেলেটা একটা সাপল নিয়ে এসে মায়ের মাথায় একটা আঘাত করছে, আঘাত করার কারণে মায়ের মাথার থেকে রক্ত ফিলকে দিয়ে বের হয়েছে, মায়ের মনে কষ্ট দিছে, এই সন্তান তো দুনিয়ায় শান্তি পাবে না গো, এই সন্তানটা কবরেও শান্তি পাবে না। আরে মা জননী কান্দে, মা মা এমন একটা সম্পদ গো, এই মা জননী এমন একটা সম্পদ যে স্বার্থ ছাড়া সন্তানকে ভালোবাসছে, মা জননী কান্দে আর কয় বাবা রে আমি তোরে এত ভালোবাসলাম, যে হাত দিয়ে আমাকে তুমি আঘাত করে আমার শরীর থেকে রক্ত ঝরাইলা, যে হাত দিয়ে তুমি আমার আঘাত করলা, ও বাবা জাননী তুমি যখন আমার পেটের ভিতরে ছিলা, ওই হাত দিয়ে আমার পেটের ভিতর কোন একটা সময় যখন নাড়া দিতা, আমি মা জননী ঘরের ভিতরে থাকতে পারতাম না, যেই পা দিয়ে
দুনিয়া গায়ে আসলাই আমার সামনে আইসা আমারে কষ্ট দিলা, ওই পা দিয়ে আমার পেটের ভিতর যখন লাথি মারতা, আমি মা জননী সইতে পারতাম না, আমি খাইতে বইতাম, আমি খাওয়ার সময় যখন তুমি পেটের ভিতর হাত দিয়ে একটা নাড়া দিয়ে গুতা দিতা, আমার পেটের ভিতর পেটের যন্ত্রণার কারণে আমি খাবার খাইতে পারতাম না। আমার আত্মীয় স্বজন মা বোনেরা বলতো বাতে খাস না কেন, আমি এই গোপন কথাটা গোপন রাইখা দিছি, কারো কাছে প্রকাশ করি নাই, তুমি আমার পেটের ভিতরে হাত দিয়ে আঘাত করেছিলাম, এই কথা না বলে আমি সবার সামনে বলেছিলাম, আমার মুখে রুচি নয়, আমি খাইতে পারি না। এই বলে তাদের মাঝ থেকে বিদায় নিয়ে আমি ঘরের ভিতর রুমের ভিতর যাইয়া গো, আমি উপর হয়ে আসিয়া শুধু কান্দতাম, চোখের পানি ঝরাইতাম, ও বাবা সেই হাত দিয়া তুমি আমার কষ্ট দিলা, আমার শরীর দিকে তুমি রক্ত ঝরাইলা, আমারে তুমি আঘাত করলা, এই বিচার আমি দুনিয়াবাসীর কাছে দেব না, দুনিয়াবাসীর কাছে দিলে দুনিয়াবাসী আমার বিচার করবে না, এই দুনিয়ার মানুষ আমার বিচার করতে পারবে না, কারণ দুনিয়ায় আমি বিচার দিলে আমার কেউই বিচার করার মতো কেউই নাই। ও বাবা তুই আমার আঘাত করলি, এই বিচার আমি দুনিয়াতে চাই না, এই বিচার দিলাম আমি মাওলার দরবারে, এই বিচার দিলাম আমি আল্লাহর দরবারে, এই বিচার আমি দিলাম আল্লাহর দরবারে, আমার আল্লাহ বিচার করবে, আমি দুনিয়ার বিচার চাই না। এই বলিয়া জনম দুখুনি মা, আরে রাগ তোমাকে শরীর নিয়া রে বন্ধু, চোখের পানি পালাইয়া ঘর ছেড়ে বিদায় হয়া যায়, আরে জনম দুকুনি মা বিদায় হয়া যায়, ওই সন্তানটা ওই রাতের বেলায় ঘুমাইতে যাই, আরে বন্ধু সকাল বেলায় আবল তাবল কয় আমার আল্লাহর নীলা কালা শুরু হয়ে গেছে, আর মায়ের মনে কষ্ট দিছে বেঈমান সন্তান আমার আল্লাহর নীলা কালা শুরু হয়ে যায় গো, এই সন্তানটা ঠিক মতো কারোর সাথে কথা বলতে পারে না, স্ত্রীরে চিনতে পারে না, পাড়া প্রতিবেশীরে চিনতে পারে না, পরনের পোশাকটা পর্যন্ত রাখতে পারে না, এইবার পাগলের বেশে দাঁড়ায়া যায়, সন্তানটা যখন পাগল হয়া যায় বাড়ির ভিতর স্ত্রীরে চিনতে পারে না, স্ত্রী কয় তুমি এমন হইলা কেমনে, এটা তো বুঝে আসে না, এটা আল্লাহর অভিশাপ। আল্লাহ বলতেছে তুমি মার মনে কষ্ট দিবা আর তুমি সুখে থাকবা, এটা সম্ভব না, কারণ মা অভিশাপ করে ভালাইছে, এটা আল্লাহ কবুল করে ভালাইছে, সেই অভিশাপের কারণে ছেলের সন্তানটা এখন পাগল হয়ে যায়, পরনের পোশাক রাখতে পারে না, স্ত্রীরে চিনতে পারে না, এবার স্ত্রী তারে ভালোবাসা দিয়া বোঝায়, আরে যতই ভালোবাসা দাও তোমার কত ভালোবাসা দিব, মা জননীর মতো এমন ভালোবাসা পৃথিবীতে কেউ দিতে পারে না, এই জনম দুঃখিনী মায়ের মনে কষ্ট দিয়া মারে বাড়ির থেকে বের করে দেওয়ার কারণে আমার আল্লাহ এটা সহ্য করতে পারে না, আমার আল্লাহ বলে ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবাকে এহসান করো, মা বাবাকে দয়া করো, মা বাবাকে ভালোবাসার কথায় আমার আল্লাহ বললেন ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি এহসান এমন ভাবে মায়ের মাথায় বাড়ি দিয়া মাতারা ফাটাইয়া রক্ত বের করে দিলা, আরে রক্ত মাকা শরীর দিয়া মা যখন বাড়ির থেকে বের হয়া যায়, আরে দুনিয়াবাসী যদিও সহ্য করে গো, আমার আল্লাহ তো সইতে পারে না, আমার আল্লাহ এইবার গজব শুরু কইরা দেয়, সন্তানটা পাগল হয়ে সন্তানটা স্ত্রীরে চিনতে পারে না, স্ত্রী মাথায় পানি দেয় গো, এইবার তারে কত যত্ন করে কোনো কাজ হয় না, যত যত্ন করে যত সেবা করে তত পাগলামি বাইরা যায়, ডাক্তারের কাছে যায় কাজ হয় না,
কবিরাজের কাছে যাই কাজ হয় না, কত ধারে ধারে গুইরা চিকিৎসা করে কাজ হয় না, কত জায়গায় ঘোরার পরেও যখন কাজ হয় না, স্ত্রী কয় এমন স্বামীর সংসার করা আমার দ্বারা সম্ভব না। তুমি কষ্ট দিয়া মারে বাড়ির থেকে বের করে দিছো, আর তুমি সুখে থাকবা? দেখো আমার আল্লাহর কি নিয়ে লেখালা, চাঁদপুরের বাস স্ট্যান্ডে সে ল্যাংটা পাগল, ইংরেজিতে কথা বলে, ইংরেজিতে লিখতেও পারে, অথচ ল্যাংটা হয়ে রয়ে গেছে, 80,000 টাকা বেতন পাইতো, কিন্তু মায়ের অভিশাপে আজ রাস্তার পাগল। এজন্য মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। আর আল্লাহর রাসূল বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। এই মাকে যদি খুশি করতে পারো স্বয়ং আল্লাহ খুশি, আমার রাসূল খুশি। মায়ের মনে কষ্ট দিবা, আমার আল্লাহ কষ্ট পাবে, আমার রাসূলও কষ্ট পাবে। মায়েরা যদি হাসাইতে পারো স্বয়ং আমার আল্লাহ এবং আমার রাসূল হাসে।